হ্যাঁ অ্যাকচুয়ালি মানে বি থিয়েটার চাওয়ার মানে এই নাটকের একটা মানে আড়ালে ওই সবসময় ওই দাবিটা আছে যে বিনোদিনী যে মানে যে লেভেলের অভিনেত্রী ছিলেন, যেভাবে থিয়েটারকে সার্ভিস দিয়েছেন এবং থিয়েটারের জন্য এরকম প্রাণ দেওয়া মানুষ তো পাওয়া যায় না, তার প্রতিদানে উনি খালি ওনার মানে ওটা হয়ে যেত মঞ্চটা সেই সময়ের ইতিহাসে, কিন্তু নানান চাপান উতরে এবং পুরুষতান্ত্রিক সমাজ সব মিলিয়ে নাটকেই সেটা খানিকটা ইঙ্গিত দেওয়া আছে অনেকটাই, সেটা হয় না। কিন্তু তারপরেও আমরা বিনোদিনীকে একটা মঞ্চ দিতে পারিনি। তো এই নাটকে অবন্তী চক্রবর্তী বা শিবাশিস্তা যখন লিখেছে সবসময় সেটা রেখেছে এবং লাস্টে গিয়ে আমরা চরিত্রগুলো তখন আজকের চরিত্র হয়ে ওঠে, যে এটাকে আমরা পারি না বিনোদিনীকে স্টার থিয়েটার সেখানেও সিনেমা হয় থিয়েটার হয় না। বিনোদিনীর জীবন আর আজকের সময় সবটা মিলিয়ে নারীর বঞ্চনা সবটাই সব ইতিহাসগুলো উঠে এসে আজকের সময় প্রতিফলিত হয় এবং মানুষ হল থেকেও বলছেন হ্যাঁ আমরা পারি। এবারে বাকিটা তো জানো, একটা হল তৈরি করা বা কোনো হলকে বিনোদিনীর নামে নামাঙ্কিত করা সেটা তো প্রশাসনের কাজ। দেখো বিনোদিনীর সেই অহংকারটা ছিল ছিল বলেই উনি অত বড় মাপের অভিনেত্রীও ছিলেন এবং মঞ্চ ছাড়া আর কিছু মানে ওনার কোনো আর কোনো ধ্যান জ্ঞান ছিল না, সেটাকেই উনি তৈরি করেছেন, গিরীশ ঘোষের হাতে তৈরি হয়েছেন। তাই ও যেটা বিনোদিনী যে সময় বলে এটা কিন্তু পুরো সোসাইটিকে বলছে, শুধু গুরমুখ রায়কে বলছে না যে টাকা আমাকে কেনে না, আমি টাকাকে কিনি, মিন্স বলতে আমার আর্ট আমার শিল্প সত্তা আমি যে পরিশ্রমটা করি সেই তার বিনিময়ে আমি টাকার জন্য আমি নাচবো না। দর্শন বা ফিলোসফি ও নিজের শিক্ষা দীক্ষার জায়গা থেকে বিনোদিনী বলেছেন এবং আজকের দিনেও আমরা তাই করি। আমরা যেভাবে থিয়েটার করি, আমরা পয়সার জন্য তো থিয়েটার করি না, পয়সা বা পেলেও যেটা পাই অতি সামান্য, মানে সেটাকে নেগলিজেবলি বলা যায়। তখনকার দিনে বিনোদিনীরাও তো পয়সা পেতেন, কিন্তু আমরা যে পয়সাটা পাই সেটা নেগলিজেবল। থিয়েটারটা আমাদের কাছে একেবারেই একটা ওই একটা নিজেকে চর্চা করার জায়গা, নিজেকে উন্নত করার জায়গা এবং মানুষের সামনে একটা বড় চ্যালেঞ্জও। একটা স্টেজে অভিনয় করার মধ্যে যে চ্যালেঞ্জ রয়েছে, যে কমিউনিকেশন রয়েছে সেইটা মারাত্মক। সেই রস যে একবার পেয়েছে ছাড়া খুব মুশকিল, খুব মুশকিল। প্রথমেই বলার, থিয়েটারে যখন মানুষের স্টেজে থাকেন তখন তারা চানই যে দর্শকের একসাথে একসাথে হাসবে, সেটা থেকে বড় প্রাপ্তি যখন দর্শকের একসাথে জয়ধ্বনি দেয় এবং একের সাথে একই স্লোগান করে, সেটাই সবথেকে বড় প্রাপ্তি। হ্যাঁ, কারণ থিয়েটার তো আমরা দর্শকের জন্যই করি আর সেখানে দর্শক যদি সাড়া দেয়, দর্শক যদি আমাদের আমাদের কথার সাথে একমত হয় এবং আমাদের কথার সাথে দর্শক শুধুমাত্র একমত যে হতে হবে এমন কোনো মানে নেই, দর্শককে প্রশ্নও করার জায়গা যদি আমরা দিতে পারি তাহলে তার থেকে বড় প্রাপ্তি আমাদের আর থিয়েটারে কিছু নেই আমার মনে হয়, যেখানে দর্শক সরাসরি সাড়া দিচ্ছে। আমি জানি না সেটা আর এখন নতুন করে সম্ভব কিনা, কারণ তার তো অনেক রকম টেকনিক্যাল ব্যাপার আছে এবং সেটা
আমি সেটা বলছি না, আমরা কিন্তু সেটা বলছি না, স্টার থিয়েটারকে বি থিয়েটারের কথা করার কথা বলছি না, আমরা নতুনভাবে একটা থিয়েটার করা, যেটা একটা বড় থিয়েটার যেখানে অন্তত 700-800 লোক এসে দেখবেন, আমাদের সরকারি হলগুলোর মতন তারা একটা প্রপার থিয়েটার বা একটা সেক্ষেত্রে একটা এক্সপেরিমেন্টাল স্পেসও যদি বড় করা যায়, তো সেটাই আমরা ভাবছি যে এটার নাম দেওয়া হোক বি থিয়েটার। একদমটাই এবং শেষে একটাই কথা বলার যে জিরিবিলো সভাগুলো আজকে যে মুহূর্তটা সাক্ষী থাকলো এবং বিনোদিনী অপেরা যেটা ঠিক চেয়েছিল সেই সাথে সকলে মিলে একসাথে মিলে গেল, তুই কী বলবেন দিদি সামনে আগামী অনেক সময়? আমার মনে হয় বিনোদিনীর গল্প এবং বিনোদিনীর জীবন খুবই প্রাসঙ্গিক এই সময়ের সকল অভিনেত্রীর জন্য, শুধুমাত্র অভিনেতা বা অভিনেত্রী বা শিল্পীর জন্য নয়, এটা আরও বড় স্তরে পৌঁছে গেছে এই নাটক। এবং এই নাটকের থেকেও বড় কথা বিনোদিনীর কথা, তো আমার মনে হয় সেটা যে কোনো একটা ক্লাসিককে সময়োপযোগী করে প্রেজেন্ট করাটাই তো আমাদের কাজ, তো আমার মনে হয় আমি সেই কাজটাই করার চেষ্টা করেছি। থিয়েটার যে শুধুমাত্র তার নেপথ্যে একরকমভাবে জড়িত আছে আপনি বিনোদিনী অপেরা, এবং আজকে প্রথমটা পুরো থিয়েটারটা যখন মঞ্চস্থ হল তার সাথে একাত্ম হয়ে উঠলেন, সেটা একটা বড় প্রাপ্তি শেষে তাই জিজ্ঞাসা করা। হ্যাঁ, এটা অবন্তীদির মানে কাজের সাথে কাজ করাটা মানে আমার কাছে সত্যি খুবই মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এবং বারবারই যতবারই সুযোগ আসে আমি মানে সব অন্য অনেক কাজ এরকম এসেছে আমি সেটাকে না করে অবন্তীদিকে বলেছি হ্যাঁ আমরা চলো একসাথে কাজ করি। তো যে অবন্তীদি যে প্রসেসটার মধ্যে দিয়ে যায় সেই প্রসেসটা থিয়েটারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মানে সেটা একটা অ্যাক্টর বলুন বা একটা ক্রু মেম্বার বা সেটের যারা কাজ করছে ক্রুই বলবো আমি, মানে কলাকুশলীদের সাথে সবার জন্য এই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ রিহার্সেল আমরা সবাই একসাথে থাকি, তো ওটা ওই জন্য ওই ভাইব্রেশনটা পেতে আমাদের খুব সুবিধা হয়। এবং সব থেকে বড় ব্যাপার এরকম একটা ক্লাসিক জিনিসকে নিজের মতো করে কোরিওগ্রাফ করা সেটা খুব চ্যালেঞ্জিং ছিল বটে। হ্যাঁ, সেটা তো এখন মানে সমসাময়িক জায়গায় দাঁড়িয়ে একটুখানি চ্যালেঞ্জিং, এবং ওই সময়টাকে ধরা 2023-এ দাঁড়িয়ে ওরম একটা অত বড় সময়কে এই কয়েক ঘন্টার মধ্যে ধরাটা এটা খুবই মানে এটা খুবই চ্যালেঞ্জের একটা বিষয়, কিন্তু পুরোটাই সহজ করে দিয়েছে অবন্তীদি, মানে অবন্তীদি যেমন চেয়েছে আমাকে যেমন বুঝিয়েছে, এবং যেহেতু আমরা একসাথে আগে অনেক কাজ করেছি ফলে কি হয় আমাদের একটা টিউন হয়ে গেছে আর কি, তো ওই কাজটা করতে আরও সুবিধা হয়। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।